আসসালামু আলাইকুম ভ্যাস আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনার মাঝে আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় চোদ্দো সেপ্টেম্বর দু হাজার তেইশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বেতন স্কেল গ্রেড বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন শুরুর তারিখ এবং শেষের তারিখ সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাকে জানাবো তবে আপনাদের সব কিছু জানার আগে আমার কাছে আপনার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অস্বাগতম আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটি সার্চ করলে আমার এই জ্যানটি পেয়ে যাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি আপডেট ভিডিও পাবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট সব ধরনের সব কিছু পাবেন যেখান থেকে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন যদি আরও কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে থাকে সেখানে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো তো সর্বশেষ আপনাদের মাঝে একটাই কথা যেটি হচ্ছে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিন

একাডেমি শাহবাগ ঢাকাতে নিম্নোক্ত পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখন হচ্ছে ক্রমিক পদের নাম এক নম্বর পদের গ্রেড ও বেতন স্কেল সেটা হচ্ছে ফার্মাসিস্ট গ্রেড এগারো বেতন হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পদসংখ্যা আছে একটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে অন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা এটা সকল জায়গায় প্রার্থীগণ আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় যেটা হচ্ছে ক্যাটালকার সেটা হচ্ছে গ্রেড বারো বেতাল্লিশ স্কুলের এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এটা বয়স তিরিশের মধ্যে হতে হবে এবং প্রতি সংখ্যা আছে একটি যে এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে গ্রন্থাকার বিজ্ঞানের ডিপ্লোমা এটাও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর যেটা পড় সেটা হচ্ছে সাত মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর এটা হল বেতন চৌদ্দ হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা তিরিশ বছর বয়স হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে বিভাগের এটা সেই বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য এখন এটা প্রতি সংখ্যা আছে একটি এটা শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা সম্মানের ডিগ্রি খ নম্বর লিখছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে গণবলিখতে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়চল্লিশ কম্পিউটার মুদ্রাকারী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চাওয়ানোর কাছে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখন এটা আপনার কোন কোন বিশ্ববিদ্যালয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা এখানে নিয়ে দিছে সেটা হচ্ছে তিন নম্বর থেকে নয় নম্বর যেটা পোস্ট তিন নম্বর থেকে নয় নম্বর পোস্টের জন্য এই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আমি পরে দিচ্ছি শরীয়তপুর প্রথমে দিচ্ছে গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী মাদারপুর গোপালগঞ্জ ফরিদপুর পঞ্চগড় দিনাজপুর লালমণিহাট গাইবান্ধা ঠাকুরগাঁ কুড়িগ্রাম শেরপুর ময়মনসিংহ সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ ঝালকাড়ি পিরাজপুর বরিশাল ভোলা বরগুনা যশোর সাতকেরা মেহেরপুর চুয়াডা মাগুরা ঝিঙেদাঁয়াঁয়াঁও সিরাজগঞ্জ জয়পুরহাট চাপাইনগঞ্জ রাজশাহী নগর কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইটিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা কত নম্বর পোস্ট এটা হচ্ছে তিন নম্বর থেকে নয় নম্বর মানে চার নম্বর থেকে নয় নম্বর পোস্টের জন্য আপনারা এই প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমি সম্পূর্ণ পড়িয়ে দিচ্ছি আপনার তিন নম্বর পোস্ট তো পড়তেছি এখন হচ্ছে চার নম্বর সেটা হচ্ছে কেশিয়ার এটা হচ্ছে গ্রেড চোদ্দ বেতন হল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এটা তিরিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে সংখ্যা হচ্ছে একটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বাণিজ্য হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সি সিপি স্নাতক বা সমানের ডিগ্রি আপনারা কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা আমি আগে বলে দিয়েছি পাঁচ নম্বর যেটা পোশ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান গেট হল চোদ্দ বেতন স্কুল হল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার সাতশো আশি এটাও তিরিশ বছরের মধ্যে হবে পদ সংখ্যা আছে এটি এটা শিক্ষক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানিক পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অনন্য দুই বছরের মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড ক্রস উত্তীর্ণ এবং তিন নম্বর যেটা হচ্ছে অন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতার কর্ম হতে হবে ছয় নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে তিরিশ বছরের মধ্যে বয়সী মহির পদসংখ্যা আছে একটি এটা ক নম্বর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রারাখারে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং হচ্ছে ইংরেজিতে বিশ শব্দ গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাটেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর সাত নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে গাড়ি চালক ড্রাইভার গ্রেড হল ষোলো বেতনাসী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে তিরিশ বছর এটা পর্যা আছে তিনটি এটা শিক্ষক কোন স্বীকৃত বোর্ড হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে যে সি স্কুল সার্টিফিকেট স্বয়ন পরীক্ষা উন্নীত এবং হালকা অথবা ভারী প্রযোজ্য ক্ষেত্রে যানবাহন চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে আপনাদেরকে এবং গাড়ি চালানো তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তারপর আট নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ বছর হলে বয়সীমায় শীতের তিনটি শিক্ষাগত যোগ্যতা এটা ক নম্বর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এস বা হচ্ছে সামান্য পরীক্ষার উত্তীর্ণ নম্বর কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রার খারী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ ঘ নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পোস্টটি হলো সেটি হচ্ছে নয় নম্বর এখন নয় নম্বর পোস্টের জন্য আপনারা এটা হচ্ছে প্লাম্বার গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই এটা হচ্ছে পয়সীমা তিরিশ বছর হইতে হবে সংখ্যা আছে একটি এটা শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অনন্য অষ্টম শ্রেণী পাস্ট এবং খান ভারতীয় কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড ও কোর্সে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর যেটা পোস্ট আছে সেটা হচ্ছে ড্রেস প্যাস রাইটার এটা গ্রেড হলো বেতন স্কেল হলো আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তিরিশ বছর বয়সী সংখ্যা আছে একটি ক নম্বর যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স এবং গণশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখন দশ নম্বর থেকে পনেরো নম্বর পোস্ট পর্যন্ত আপনারা যে জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো আমি একবারই প্রথমে পড়ে দিচ্ছি শেষে শুধু আপনারা দেখে নেবেন গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি পঞ্চগড় দিনাজপুর নীলফামারি রংপুর শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট মলিবাজার হবিগঞ্জ সোনামগঞ্জ ফিরাজপুর ভালোবরগুনা যশোর সাতগিরা মেহেরপুর নলাইল খুলনা বাগেরাট সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাসায়ী নাটোরগঞ্জ নগাঁও ফেনি ব্রাহ্মণপাড়িয়া রঙামারি চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ও বাদরবন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যদি হন তাহলে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এখন দশ নম্বরের যেটা পোস্ট সেটা তো আমি পড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে এগারো নম্বর অফিস সহায় গ্রেড হলো বিশ এটা বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা তিরিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে এবং সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমান সি সি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর বারো নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে গ্রেড বিচ বেতন স্কুল হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়সীমা তিরিশ বছরের মধ্যে হতে হবে এটা সংখ্যা আছে একটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং খ নম্বর হচ্ছে প্রজেক্ট এবং স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে তেরো নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে পরিবহন সহকারী গ্রেট হল বিশ বেতন স্কুল হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স তিরিশের মধ্যে হতে হবে পদের সংখ্যা আছে একটি এটা হচ্ছে যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং ক নম্বর হচ্ছে অটোমোবাইল এবং ওয়ার্কশপে অন্যান্য এক বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কর্মের অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে খেলাধুলা অ্যাটেন্ডেন্ট গ্রেড হল বিশ বেতন স্কেল হল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে বয়সে তিরিশের মধ্যে হতে হবে সংখ্যা আছে একটি এটা ক নম্বর কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে করোন নম্বর যেটা পোশ সেটা হচ্ছে ডাইনিং পাই ক্রেড হল বিশ এটা বেতন স্কুল হলে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স তিরিশের মধ্যে হতে হবে সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন কোনো হোটেল বা ক্যাফেটেরিয়া দিয়ে অন্যান্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর কোন যারা প্রার্থী করে আবেদন করতে পারবেন সেটা তো আমি আগেই আপনাদেরকে পড়াই দিয়েছি এখন সব বিস্তারিত তথ্য আমি যদি আপনাকে পড়া যাই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরও অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি শুধু সেটা বলে দেব আর কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাকে নক করেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা আমাদানের শুরুর তারিখ হল চব্বিশ নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশটার সময় আমি আবারও বলতেছি অনলাইনে আবেদন ফর্ম অফিস জমা দানের শুরুর তারিখ হলো চব্বিশ নয় দু হাজার তেইশ সকাল দশটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ হবে তেইশ দশ দু হাজার তেইশ আপনারা এক মাস পাবেন এক মাসে সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করবেন তো ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলে ঘন্টে চাপ দেবেন যাতে আর আপডেট ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ